ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। রাজনারায়ণপুর গ্রামে বাস করত গোপাল নামের এক রাখাল। একদিন গোপাল উদাস মনে এক গাছতলায় বসে আছে। কি হ্যাঁ গোপাল, একা একা বসে উদাস মনে কি ভাবছ? ভাবছি আমার বরাতের কথা। ছেলেবেলায় মা বাবাকে হারিয়ে আমি একেবারে একা 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 জীবন কাটানো যায় বলো? তা সংসার পাতলেই পারো, তখন একা থেকে দোকা, দোকা থেকে টেকা চৌকা, সংসার একদম ভরে যাবে। দূর দূর, আমায় কে মেয়ে দেবে বলো তো শুনি? একটা মাটির ঘর থাকলেও আয় উপায়ের তো কিচ্ছু ঠিক নেই। বরাত মন্দ হলে যা হয়। খালি বরাতের দোষ দিলি হবে বাবা, যে চেষ্টা করে বরাত তার সাথ দেয়, বসে থাকলি কখনো হবে? এখন না হয় বসে আছি, এমনিতে তো আর বসে থাকি না সারাক্ষণ, লোকের গরু মোষ চড়াই, সেটা কি কোনো কাজ নয়? হাসালি গোপাল, হাসালি, বলি গরু মোষ চড়িয়ে কি কারোর বরাত ফেরে? তাহলে আর কি করতে বলো শুনি? তোমার তো কোনো পিছু টান নেই বাবা। সেটাই তো দুঃখ গো। পিছু টান যখন নেই, বরাত খুঁজতে বেরিয়ে পড়ো না, যেদিকে দুচক যায়, অন্য দেশে গেলে বরাত ফিরতেও তো পারে। হ্যাঁ, কথাটা তো মন্দ বলনি দাদু। যাই যাই, বেলা হয়ে গেল, একটু পরেই সন্ধে নামবে, যাই ঘরে ফিরি। হরি দিন তো গেল, সন্ধ্যা হল, পার কর আমার।